গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করার পাছতে এতিয়া ইডির ফালের পুনে পুনে অরবিন্দ কেজরিওয়ালক প্রেরণ করা হয়েছে তিহার জেললে। আর তিহার জেললে প্রেরণ করার পাছতে এবার আম আদমি পার্টির ফালের তিহার জেলের সম্মুখত এবার উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে। অন্যহাতে অরবিন্দ কেজরিওয়ালের পত্নী সুনীতা কেজরিওয়ালের এবার গুরুতর অভিযোগ উত্থাপন করেছে যে কেজরিওয়ালের বিরুদ্ধে ন্যায়ালয়ের ফালের কোনো ধরনের এতিয়ালেকে সাব্যস্ত দোষী সাব্যস্ত করা নাই। তেনে অবস্থাত অরবিন্দ কেজরিওয়ালক কেনেকৈ জেললৈ প্রেরণ করব পাৰে বুলি এবার প্রশ্ন উত্থাপন করেছে কেজরিওয়ালের পত্নী। এবার জানাই আছো একটা গুরুত্বপূর্ণ খবর, একটা বিশেষ খবর। তিহার জেলার সম্মুখত আপর উত্তাল প্রতিবাদ, কেজরিওয়ালের বিরুদ্ধে গুন্ডাগিরি নচলিব বলে হুঙ্কার। তিহার জেললৈ কেজরিওয়ালক অনার পাছতে প্রতিবাদ আপ কর্মী, জেলের তলা ভাঙি কেজরিওয়াল ওলাব স্লোগান আপ কর্মী। তিহার জেলের দুই নম্বরত রখা হয়েছে অরবিন্দ কেজরিওয়াল, 15 এপ্রিললৈকে কেজরিওয়ালক রখা হব তিহার জেল। কেজরিওয়ালের পক্ষ তিহার জেলের চৌহদত সত্তাধিক আপ কর্মী সুনীতা কেজরিওয়ালের অভিযোগ, অন্যহাতে পত্নী সুনীতা কেজরিওয়ালের অভিযোগ ন্যায়ালয়ে দোষী সাব্যস্ত হওয়া নাই। তেনেস্থলত কেনেকৈ জেল হব পাৰে কেজরিওয়াল, তিহার জেলের সম্মুখত আপর উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে। কিয়নো ইতিমধ্যে ইডির ফালের ইডির জেরার অন্তত ইতিমধ্যে তিহার জেলে প্রেরণ করেছে অরবিন্দ কেজরিওয়ালক। তিহার জেলের দুই নম্বরের কোঠাত আছে অরবিন্দ কেজরিওয়াল, আর ইতিমধ্যে কেজরিওয়ালক তিহার জেলে নিয়ার পাছতে এবার আপ কর্মীর তিহার জেলের সম্মুখত উত্তাল প্রতিবাদ, প্রতিবাদ সাব্যস্ত করেছে। অরবিন্দ কেজরিওয়ালের মুক্তির দাবি উত্থাপন করেছে প্রতিবাদকারী। আমি পুনে পুনে এবার তিহার জেলের এড্রেসও দেখাব বিচারিছো, এনেদরে অরবিন্দ কেজরিওয়ালক লৈ যাওয়া হয়েছে তিহার জেলে। তিহার জেলে লৈ যাওয়ার পাছতে আপ আম আদমি পার্টির নেতা সদস্য উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে সরকারের বিরুদ্ধে। ইতিমধ্যে প্রতিবাদ সাব্যস্ত করেছে কেনেকৈ পত্নীর অভিযোগ উত্থাপন করেছে সুনীতা কেজরিওয়ালে, অভিযোগ উত্থাপন করেছে যে ন্যায়ালয়ে দোষী সাব্যস্ত করা নাই কেজরিওয়াল। তিহার জেলার প্রতিবাদ, আম আদমি পার্টির সদস্য সকলের প্রতিবাদ তিহার জেলার সম্মুখ। আৰু এয়া আমি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিলোঁ। বিভিন্ন তেওঁলোকৰ শ্লোগান ইতিমধ্যে শ্লোগান দিয়া পৰিলক্ষিত হৈছে। আপ আম আদমি পাৰ্টিৰ নেতা সদস্য এনেদৰে তিহাৰ জেলৰ সন্মুখত তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে, বিভিন্ন শ্লোগান দিছে। আৰু আম আদমি পাৰ্টিৰ যিগৰাকী দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালক ইতিমধ্যে তিহাৰ জেললৈ প্ৰেৰণ কৰা হৈছে। 1 এপ্ৰিল অৰ্থাৎ আজিৰ দিনটোলৈকে ইডিৰ জিম্মাত আছিল দিল্লীৰ মুখ্যমন্ত্ৰীগৰাকী, আৰু ইডিৰ জিম্মাৰ পৰা পোনে পোনে এগৰাকী দিল্লীৰ মুখ্যমন্ত্ৰীগৰাকী তিহাৰ জেললৈ প্ৰেৰণ কৰা হৈছে। তাৰ পাছত এনেদৰে তিহাৰ জেলৰ সন্মুখত উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত আম আদমি পাৰ্টিৰ নেতা সদস্য। অন্যহাতে কেজৰিওৱালৰ পত্নী সুনীতা কেজৰিওৱালৰ অভিযোগ যে কেজৰিওৱালৰ বিৰুদ্ধে কোনো দোষী সাব্যস্ত কৰা নাই আদালতে, কোনো দোষী
প্রমাণ দিব পৰা নাই আদালতে তেনে স্থলত কেনেদৰে কেজৰিৱালৰ জেল হ'ব পাৰে বুলি মন্তব্য প্ৰদান কৰিছে এবাৰ আমি সুনিতা কেজৰিৱালৰ মন্তব্য দেখুৱাব বিচাৰিছো 11 दिन उनकी पूछताछ हुई है, पूछताछ पूरी हो गई है, अदालत ने दोषी नहीं कहा, उनको जेल में क्यों डाला है? मैम क्या आने वाले कितने दिनों के बाद आप लोग, अब जैसे में भेज दिया गया है सीएम साहब को, तो कब बेल मूव करने की आप लोग तैयारी कर रहे हैं? इन लोगों का एक ही मकसद है, इनको चुनाव में उनको जेल में डालना है। देश की जनता इस तानाशाही का जवाब देगी। 11 दिन उनकी पूछताछ हुई है, पूछताछ पूरी हो गई है, अदालत ने दोषी नहीं कहा, उनको जेल में क्यों डाला है? मैम क्या आने वाले कितने दिनों के बाद आप लोग, अब जैसे में भेज दिया गया है सीएम साहब को, तो कब बेल मूव करने की आप लोग तैयारी कर रहे हैं? इन लोगों का एक ही मकसद है, इनको चुनाव में उनको जेल में डालना है। देश की जनता इस तानाशाही का जवाब देगी। 11 दिन उनकी अरविंद केजरीवालर पत्नीर मंतव्य 11 दिन ईडीर फलर पर जेरा करा होल केजरीवालक जेवाक जेरार अंतर अदालतर फलर पर न्यायालय फलर पर दोषी सब्यस्त करिबो पुरा नाय तेने स्थलत केनेदरे केजरीवालक जेल दिबो पारे ए अभिजुक उत्थापन करिसे पत्नी सुनीता केजरीवाले लगते कइसे जे मोदी सरकारे असलते নির্বাচনৰ সময়ত কেজৰিৱালক জেলত ৰখিবই বিচাৰিছে তেওঁলোকে আৰু যাৰ বাবে তেওঁলোকে এবাৰ তিহাৰ জেললৈ প্ৰেৰণ কৰিছে দিল্লীৰ মুখ্যমন্ত্ৰীগৰাকী পুনৰ ফুল প্লাছ পঢ়িবলৈ চেষ্টা কৰিম ইতিমধ্যে দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালক তিহাৰ জেললৈ প্ৰেৰণ কৰা হৈছে তাৰ পাছতে আপৰ উত্তাল প্ৰতিবাদ তিহাৰ জেলৰ সন্মুখত আপৰ উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কেজৰিৱালৰ বিৰুদ্ধে গুণ্ডাগিৰি নচলিব বুলি হুংকাৰ তিহাৰ জেললৈ কেজৰিৱালক অনাৰ পাছতে প্ৰতিবাদ আপ কৰ্মী জেলৰ তলা ভাঙি কেজৰিৱাল ওলাব শ্লোগান আপ নেতা কৰ্মে তিহাৰ জেলৰ 2 নম্বৰ কোঠাত ৰখা হৈছে কেজৰিৱালক 15 এপ্ৰিললৈকে কেজৰিৱালক ৰখা হ'ব তিহাৰ জেলত কেজৰিৱালৰ পক্ষত তিহাৰ জেলৰ চৌহদত সত্তাধিক আপ কৰ্মীৰ প্ৰতিবাদ ইফালে সুনিতা কেজৰিৱালৰ অভিযোগ পত্নী সুনিতা কেজৰিৱালৰ অভিযোগ ন্যায়ালয়ে দোষী সাব্যস্ত কৰা নাই তেনেস্থলত কেনেকৈ জেল হ'ব পাৰে কেজৰিৱালৰ